नमस्कार बंधुरा, वेलकम टू इनफो विप्लव चैनल। बंधुरा, एर आगे दिन भिडियोते आपनादेर साथे बोलेछिलाम जे एखन आपनारा अनलाइने स्वास्थ्यसाथी कार्डेर जन्य आवेदन करते पारबेन एबं किभाबे आवेदन करबेन सेटा विस्तारित आपनी देखिये दिएछिलाम। तो आजके जे विषयटा देखाबो सेटा होच्छे जे एई जारा अनलाइने आवेदन करबेन तारा किन्तु अनलाइनेई आपनादेर स्वास्थ्यसाथी कार्डेर जे एप्लीकेशन तार स्ट्याटासटाओ चेक करते पारबेन। এই স্ট্যাটাস চেক করতে কিভাবে দেখতে হবে সেটা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেই দেখতে পারবেন। আজকে সেটাই বিস্তারিত আলোচনা করব কিভাবে দেখতে পাবেন। তো চলুন, ভিডিওটা বেশি বড় না করে আজকে খুব ছোট সংক্ষিপ্ত ভিডিওই করেছি, দেখে নেওয়া যাক যে আপনারা যারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অলরেডি অ্যাপ্লাই করেছেন বা আগামী দিনে করবেন তারা কিভাবে তাদের স্ট্যাটাসটা অনলাইনে চেক করবেন। মোবাইলে গুগল ব্রাউজারে চলে এসেছি। এই গুগল ব্রাউজারে এসে আপনাদেরকে যেটা করতে হবে, এর আগে আমি বলেছি যে ডেস্কটপ মোডে গুগল ব্রাউজারটাকে করে নেবেন, তাহলে যে কোনো ওয়েবসাইটকে খুলতে অতি মানে খুব সহজ হয়। তো এই থ্রি ডট যে বাঁ দিকে রয়েছে এই থ্রি ডটটায় ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেখতে পাবেন ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে, পাশে চেকবক্সটা টিক করে দেবেন। তাহলে কী হবে, ডেস্কটপ মোডে আপনার মোবাইলেই কিন্তু ব্রাউজারটা ওপেন হবে। অর্থাৎ ডেস্কটপ মোড মানে আপনি কম্পিউটার ঠিক যেরকম দেখেন সেরকমই দেখতে লাগবে। তো এরপরে যেটা করতে হবে, এখানে আমি লিখে নেব স্বাস্থ্যসাথী, এই কথাটা লিখে নেব। তো দেখুন আমি স্বাস্থ্যসাথী কথাটা লিখে নিয়েছি এবং সেখানে এই স্বাস্থ্যসাথীর যে পোর্টাল যেটা স্বাস্থ্যসাথী ডট জিওভি ডট ইন, এই পোর্টালটা আমার কাছে ওপেন হয়ে গেল। এইটা আমি খুলে নেব। খুলে নেওয়ার পরে এখানে এটা খুলে নেব। খুলে নেওয়ার পরে পোর্টালটার ওয়েবসাইটটা ওপেন হবে, যেটা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা ওপেন হবে। এইখানে যেটা করতে হবে বন্ধুরা আপনাদেরকে সেটা হচ্ছে, দেখুন এখানে ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে কিন্তু এখানে অপশন আছে অ্যাপ্লাই অনলাইন, এই ওপর দিকে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে অ্যাপ্লাই অনলাইন অপশনটি আছে। এই অ্যাপ্লাই অনলাইন অপশনে আপনি ক্লিক করবেন। তো এখানে দেখুন চেক অনলাইন ফর স্বাস্থ্যসাথী কার্ড স্ট্যাটাস, দ্বিতীয় যে অপশনটা আছে সেই অপশনটাতে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে এখানে অনলাইন রেজিস্ট্রেশন স্ট্যাটাস, দেখুন এখানে প্রথমে দেওয়া আছে ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট অর্থাৎ হচ্ছে যে আপনার জেলার নাম দেবেন, যে জেলা থেকে আপনি অ্যাপ্লাই করেছেন সেই জেলার নাম দেবেন। জেলার নাম দেওয়ার পরে এখানে সেই জেলা দেখুন ড্রপডাউনে আপনার জেলা আছে, আপনি যে জেলায় থাকছেন সেই জেলার নাম দেবেন। সাপোজ ধরুন আমি একটা উদাহরণস্বরূপ যে কোনো দিলাম, জেলার নাম দেবেন। এরপর রেজিস্ট্রেশন নাম্বার, আপনি অনলাইন আবেদন করার সময় আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার মোবাইলে SMS-এর মাধ্যমেও আসবে। এছাড়াও আপনি কিন্তু সেটা নোট করে নেবেন, যখন অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন নিশ্চয়ই নোট করে নিয়েছেন সেটা। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো বন্ধুরা, এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করার পরে আপনার কিন্তু এইখানে এই পোর্টালটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই মানে আপনি আপনার স্ট্যাটাসটা দেখতে পাবেন, অর্থাৎ আপনার স্বাস্থ্যসাথী কার্ডের কী স্ট্যাটাস হয়ে আছে, সেটা কি অ্যাকসেপ্ট হয়েছে না এখনও সেটা পেন্ডিং অবস্থায় পড়ে আছে, সেইটা বিস্তারিত আপনার এখানে দেখাবে কী স্ট্যাটাস হয়ে আছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনি যেটা অনলাইন স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লিকেশন করবেন তার স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদেরকে কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাবেন, আর অবশ্যই শেয়ার করে আরও বেশি করে আপনার পরিবার পরিজন বা বন্ধুবান্ধবদের মধ্যে এটা শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে এরকমই তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে কিন্তু চলে আসবে। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।